করোনা ভাইরাসের আতঙ্কে সাধারণ মানুষদের খুলনা মহকুমা আদালতে ঢুকতে দেওয়া হচ্ছে না, আদালতে তোলা হচ্ছে না আসামিদেরও। এই ঘটনার জেরে আদালতের বাইরে বিক্ষোভ, ক্ষোভ সাধারণ মানুষদের। করোনা ভাইরাসের আতঙ্কে বিনা নোটিশে আজ সকাল থেকেই পুলিশ সাধারণ মানুষদের খুলনা আদালতে বাইরে আটকে দেওয়া হয়েছে। আতঙ্কের কারণে আদালতের বাইরে কিছু মানুষ নাকে রুমাল ও মাস্ক পরে নিয়েছেন। দেখুন, সারা ভারতবর্ষ জুড়ে করোনা ভাইরাসে আতঙ্কে সবাই আতঙ্কিত, এবং হাইকোর্ট থেকে আজকেই একটা অর্ডার এসেছেন যেখানে মানে অযথা যাতে কোনো লিটিগ্যান্ট পাবলিকের মানে গ্যাদারিং ভিড়টা এড়ানোর জন্য আদালতের নির্দেশ মতো আজকে আদালতে সমস্ত মানে সবাইকেই বন্ধ আটকে দেওয়া হয়েছে। যেগুলো আর্জেন্সি ম্যাটার, যেগুলো খুব গুরুত্বপূর্ণ, সেইগুলোকেই একমাত্র অ্যালাউ করা হচ্ছে। তা নাহলে লিটিগ্যান্ট পাবলিককে সবই আদালতের বাইরে দাঁড় করানোর মানে ভিতরে ঢুকতে নিষেধ করা হয়েছে। এরকম হচ্ছে ঘটনা হচ্ছে, যেহেতু যাতে মানুষের মধ্যে আতঙ্ক না ছড়ায়, যাতে আদালত সুষ্ঠুভাবে চলে, সেই এটা কোনো নোটিশ কি আদালত না, আর হাইকোর্ট থেকে অর্ডার এসেছে, হাইকোর্ট থেকে একটা অর্ডার এসেছে যে কারণে আজকে এই বিধি আরোপ করা হয়েছে। মানুষরা বলছে যে তারা ইয়েতে রোদের মধ্যে দাঁড়িয়ে রয়েছে, তাদের অসুবিধা হচ্ছে, না না একটু তো এটা তো বাস্তব কথা, একটু তো অস্বীকার করার জায়গা নেই তাদের তো, কিন্তু তারাও আতঙ্কিত হচ্ছে, তাদেরকেও বুঝিয়ে বলেছি তাদের কোনো ক্ষতি হবে না। আদালতের কাজ যেরকম, যারা যাদের যেরকম ডেট আছে তাদের সেই মতোই কাজ হবে, তাদের কোনো ক্ষতি হবে না। কিন্তু যেহেতু এই ভিড়টা এড়ানোর জন্য, যেহেতু করোনা ভাইরাসের আতঙ্কে সবাই আতঙ্কিত হয়ে পড়ছে, গ্যাদারিং থেকে দূরে থাকতে বলা হচ্ছে, সেই কারণেই এই বিধি নিষেধটা হাইকোর্ট থেকে অর্ডারটা আসার জন্য এটা নিয়মটা পালন হচ্ছে। আর হাজিরা আছে তাকেও ভিতরে ঢুকতে দেওয়া হচ্ছে না, তাহলে সেই না না সেটা আদালত কনসিডার করছে, অসুবিধা নেই, তারা আইনজীবী আছে, সেগুলোতে কোনো কনসিডার করছে, সেগুলোর ক্ষেত্রে কোনো অসুবিধা হবে। নোবেল করোনা ভাইরাস মানে কোনো ভাইরাস হতে পারে, তার জন্য বাইরে দাঁড়াতে হবে, চেক করে ঢোকাতে হবে। কারা বলছে? এই মানে প্রশাসন, আমরা বললাম যে কোনো তো নোটিশ ফোটিশ দেওয়া হয়নি, ওরা কোনো কর্ণপাতি করলেন না। এখন চারিদিকে করোনা ভাইরাস, চারিদিকে আতঙ্ক, তার কারণেই ভেতরে ঢোকাবে না, চেক করে ঢোকানো হবে, যার যার নাম আছে তাকে ডেকে ডাকা হবে। কতক্ষণ ধরে বাইরে দাঁড়িয়ে আছে? আমরা প্রায় 10টা থেকে দাঁড়িয়ে আছি। মানে রোদের জন্য কি আপনাদের কোনো সমস্যা? বিশাল সমস্যা হচ্ছে, আমার দাঁড়াতে পারছি না কোনোখানে, যে আমার যে দাঁড়াবো, যে ওই গেটে ঘোড়া ছায় দাঁড়াচ্ছে সেখানেও দাঁড়াতে পারছি না, সরিয়ে দিচ্ছে ওখান থেকে। কী নাম আপনার? আমার নাম মদন অধিকারী। যাই ঢুকতে দিচ্ছে না, ওই করোনা ভাইরাস ওদের ঘর ধরে যাবে। হ্যাঁ, এদিকে না গেলেও ওয়ারেন্ট করে দেবে, বিশ্বাস করবে না। এই কোর্টটার যা চলছে কাজ, একবার যদি না আসা হয় ওয়ারেন্ট করে দিচ্ছে। ওইখানে ঢুকতে দেবে না বলছে আমাদের অনুমতি নেই ওই কোর্টের ভেতর ঢুকা। তাহলে আমরা কি করবো এবার? ভেতর যদি না হয় ওয়ারেন্ট করে দেবে, বলে আসে নাই, অ্যাটেন্ডেন্ট দেয় নাই। করোনা ভাইরাস বাংলায় কোনো কিছু হয়নি, বাংলায় কোনো এখানেও কিছু হয়নি। বলুকে যে কালনা বলকে কালনা মহকুমার ভেতরে 4-5টা থানা নিয়ে একটা মহকুমা, সেই মহকুমার ভেতরে কোন জায়গায় হয়েছে আবার দেখা, ভয় ঢুকতে দিচ্ছে না। এবার ওনারা তো হাকিমরা তো সেই দূরে একটা চেয়ারে বসে আছে, ওনাদের কাছে তো কেউ স্পর্শ করে না, ওনাদের হাতে হাত কেউ দেয় না। আমরাই তো উকিলের বা মহুরির কাছে কথা বলি, হাতে হাত দিয়ে লিখি। হাইকোর্টের নোটিশের কারণেই আদালতে সাধারণ মানুষকে ঢুকতে দেওয়া হচ্ছে না, দাবি প্রশাসনের। কার্যত আগাম নোটিশ ছাড়াই কোর্ট চত্বরে ঢুকতে না দেওয়ায় স্বাভাবিকভাবেই হয়রানির শিকার হতে হচ্ছে সাধারণ মানুষদের। পূর্ব বর্ধমান থেকে আমজাদ আলী রিপোর্ট, WB.com, NTV।